তার কারণ অলরেডি অলরেডি কর্মসাথী প্রকল্প নিয়ে বেশ কিছু ভিডিও আমি আপলোড করে দিয়েছি একটা পোস্ট আপলোড করা রয়েছে সেটা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এই পোস্টে হয়তো অনেকে ঘুরে বসেছেন আমি গত একটা ভিডিওতে দেখেছিলাম যে প্রজেক্টের একটা প্রফরম্যাট ঠিক আছে সেটা হচ্ছে সরকারের তরফ থেকে যেটা প্রকাশ করা হয়েছিল সেই মানে কীরকম কত তৈরি করতে হবে তো ওই ভিডিও করার পরে সেই ভিডিওর কমেন্ট সেকশানে প্রচুর কমেন্ট এসছে যে প্রচুর কমেন্ট কী নিয়ে সেটা হচ্ছে নিজে একটা প্রজেক্ট তৈরি করে আপনাদের দেখাতে যে কিভাবে সেই প্রোজেক্টটা তৈরি করব আর কিভাবে সেটা জমা দেব আর কি কি লিখতে হবে প্রোজেক্টের মধ্যে কী কী তৈরি করতে হবে দেখুন বিষয়টা হচ্ছে যে প্রোজেক্টের তৈরি করার জন্যে একটা প্রোফর্মেট বা একটা ফর্মেট কিন্তু সেটা ব্লক অফিস বা পঞ্চায়েত অফিস বা পৌরসভা মিউনিসিপ্যালিটি এইসব জায়গার থেকে কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে এইবার বিষয়টা হচ্ছে যে কোন কোন জেলায় দিচ্ছে বা কোন কোন জেলায় এখন দেওয়া হচ্ছে পুরো ডিটেলস আপডেট আমার কাছে এখন নেই বাট কিছু কিছু জায়গায় একটা পারফরম্যান্ট দেওয়া হচ্ছে কিছু কিছু জেলায় তো আপনি যে জেলায় যে ব্লকে থাকেন আপনাদের ব্লক অফিস বা পঞ্চায়েত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি দিকে যোগাযোগ করুন যে কর্মসারী প্রকল্পের কোনো পারফরম্যাট প্রজেক্টের কোনো পারফরম্যান্ট দেওয়া হচ্ছে কিনা বা কোনো ফর্ম দেওয়া হচ্ছে কিনা যদি দেওয়া হয় তাহলে সেটা নিয়ে নিন আপনি নিয়ে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি সেই ফর্মের পারফরমেন্টটা কেমন হবে সেটা হচ্ছে পারফরমেন্টটা ঠিক এমন হবে দু একটা ফর্ম হবে হতে পারে এপিড অপিট দু বা সিঙ্গেল সিঙ্গেল করে দুপাতা হতে পারে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তো একটু মন দিয়ে দেখবেন ভিডিওটাকে যদি আপনারা স্কিপ করতে চান তাহলে কিন্তু হিসাব হিসাবের কিছুই বুঝতে পারবেন না কিন্তু হিসাব পুরো পুরো খেটে যাবে তো প্রথম কথা হচ্ছে যে এখানে প্রজেক্টের কর্মসাথীর জন্যই যে ফর্ম এটা ঠিক এমন কথা না এটা হচ্ছে জাস্ট একটা লোন তোলার একটা ফর্ম ঠিক আছে পুরো প্রক মানে সরকারি প্রকল্প থেকে লোন তোলার ফর্ম এইবার এখানে আমাকে এর জন্য মেনশন করতে হয়েছে যে কোন স্কিম সেটা হচ্ছে কর্মচারী স্কিম ডব্লিউবি বা ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল কর্মসারী স্কিমগুলো লিখতে পারেন এবার বিষয় হচ্ছে এখানে বাংলায় লেখা আছে আপনারা চাইলে বাংলায় লিখতে পারেন আমি ইংলিশে লিখেছি তার কারণ লেখা সুবিধা আর তাড়াতাড়ি হওয়ার জন্য ইংলিশে লিখেছি ঠিক আছে এখানে বলছে আবেদনকারীর নাম আর পিতা বা স্বামীর নাম যদি মহিলা তাহলে স্বামী আর পুরো শুনে চলে পিতার নাম দেবে বাবার নাম দেবে লিখেছি এখানে যে ক্যান্ডিডেট লোন নেবেন তার নাম এখানে লিখেছি প্লাস এখানে এস ও ঠিক আছে এস ও মানে সন যদি কোনো মহিলা বিবাহিত মহিলা যদি নিয়ে থাকেন তাহলে ডাব্লিউ ও আর যদি অবিবিবাহিত মহিলা নিয়ে নিতে চান তাহলে ডি ও ঠিক আছে ডটার অফ ঠিক আছে এইগুলো লিখে তারপরে বাবার নাম দিয়ে দিয়ে এবার এখানে আপনাদের যে স্থায়ী ঠিকানা বারবার বলছি এই যে ফর্মটা এটা কিন্তু ব্লক ব্লক এরিয়ার জন্য মানে গ্রাম পঞ্চায়েতের জন্য ওই জন্য এখানে গ্রাম গ্রাম লেখা আছে শহরের কোনো জায়গা নেই ঠিক আছে এটা হচ্ছে পঞ্চায়েত তো এখানে আমি জেলাটাকে কেটে নদীয়া করে দিয়েছি এটা অন্য একটা জেলার ফর্ম তো নদিয়াকে জাস্ট এটা একটা প্রফর্মেট আমি দেখিয়েছি এখানেও ঠিক একইভাবে লিখবেন যে আপনার যে মানে ব্যবসাটা সেটা কোথায় আছে দোকান বা ব্যবসা বা কোম্পানি যাই হোক না কেন সেটা কোন জায়গাটা আছে সেই জায়গাটার ঠিকানা এইবার এখানে হচ্ছে প্রকল্পের মাধ্যমে উৎপাদিত বা পরিষেবা সমূহ আপনি কি ব্যবসা আপনার ব্যবসাটা কি কিসের ওপর আপনি ব্যবসা করেন সেটা তো আমি সাইবার ক্যাফে দিয়ে দিচ্ছি জাস্ট দেখিয়েছি তো ফ্রেন্ডস আমি সাইবার ক্যাফেতে দেখিয়েছি তো আপনাদের যাদের যাদের যেমন যেমন ব্যবসা আছে আপনারা ঠিক সেই জায়গাগুলোতে সেই রকমভাবে আপনারা বসিয়ে দেবেন আর বাকি জিনিসগুলো সেম থাকবে ঠিক আছে আর নিজেদের অবশ্যই নিজেদের ডিটেলস দেবেন এখানে বলছে ঋণ প্রদানকারী কেন আর আপনারা সবাই জানেন যে ঋণটা অ্যাকচুয়ালি মানে লোনটা দেবে কোঅপারেটিভ ব্যাঙ্ক এছাড়া কোনো ব্যাঙ্কই লোন দেবে না সুতরাং আমাকে এখানে কোঅপারেটিভ ব্যাঙ্ক লিখতে হবে লেখার পরে ব্রাঞ্চের নাম দিয়ে দেবেন কোন ব্রাঞ্চ ওটা আপনারা লিখে দেবেন কোন ব্রাঞ্চ থেকে করছেন আর এটা হচ্ছে আইফিএসি কোড যে কোডটা হয় সেটা লিখে দেবেন ঠিক আছে এইবার এইখানে একটা জিনিস আপনাকে ভালো করে বুঝতে হবে এবার এখান থেকে বোঝার বিষয় আছে স্থায়ী মূলধনী খরচের বিবরণ টাকা হিসাবে ঠিক আছে এবার আপনি যদি কিনে খরচ করে থাকেন মানে ধরুন আপনি জমি কিনে তার উপর বাড়ি ঘর করেছেন বা দোকান বানিয়েছেন তো সেই ক্ষেত্রে আপনি এখানে তার আপনার যে বানানো বাবদ যে খরচ হচ্ছে সেটা লিখে দেবেন এখানে ঠিক আছে আর আপনি যদি কোনো জায়গায় সেটা ভাড়া নিয়ে থাকেন আপনি মাসে ক টাকা ভাড়া দেন সেই দোকান বাবদ সেটা এখানে লিখে দেবেন এবার এর এরকম তো হয় না যে আপনার নিজের নামে জমি নিজের আপনার দোকান আবার ভাড়াও দিচ্ছেন এরকম তো মানে হয় না তো যে কোনো একটা আপনি করবেন আয়দারা আপনার নামে জায়গা থাকবে বা আপনারই দোকান থাকবে তাহলে ভাড়ার কোনো প্রশ্ন আসছে না আর যে ভাড়া নিয়ে চালাচ্ছে তার জায়গার কোনো প্রশ্ন আসছে না এটা এটা গেল এই পর্যন্ত তো এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে দেখবেন আর বাদিকের যে দাগ নাম্বারগুলো দাও এক দুই তিন অ ক এইগুলো ভালো করে মাইনেটলি খেয়াল করবেন তার কারণ এগুলোই পরে আবার কাজে লাগবে তারপরে চলে আসছি মেশিনারি ও যন্ত্রপাতি কয় বাবদ খরচ মানে আপনি যে সাইবার ক্যাফেটা চালাচ্ছেন তো এর জন্য আপনি কী কী কিনেছেন জন্য আপনাকে ডেস্কটপ বা ল্যাপটপ কিছু কিনতে হয়েছে প্রিন্টার থাকতে হয় অনেকে ল্যামিনেশন মেশিন চালায় অনেকে আবার যদি সেবা কেন্দ্র করে থাকে তাহলে আধার কার্ডের আধার কার্ডের কাজ করলে বা ইপিএস করলে তাদের ফিঙ্গার প্রিন্ট থাকে আইরিস স্ক্যানার থাকে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস থাকে তো আমি এখানে একটা জাস্ট পারফরমেন্স দেখিয়েছে সেটা হচ্ছে একটা মেশিন আছে ঠিক আছে তার দাম ধরুন এখানে পঁচিশ হাজার টাকা একটা ডেস্কটপ আর এখানে প্রিন্টার আর ল্যামিনেশান দুটো মিলিয়ে এখানে পড়ছে দশ হাজার টাকা আমি জাস্ট দেখিয়ে রেখেছি এবার অনেকে আমাকে কোশ্চেন গ্রোটের প্রিন্টারের দাম কি পাঁচ হাজার টাকার প্রিন্টার আছে নাকি কাজ করার মতো এইগুলো এখন এখানে কোশ্চেন না আমি জাস্ট একটা পারফরমেন্স দেখিয়েছি এইবার এখানে ফিঙ্গার প্রিন্ট আর আইরিশ স্ক্যানারে আমি ধরেছি দুটো ডিভাইস মিলিয়ে পনেরো হাজার টাকা তো এখানে টোটাল করে দেখুন এখানে আসছে পঞ্চাশ হাজার টাকা এখানে হচ্ছে মোট টাকা আপনাকে লিখিয়ে দিতে হবে তিনটার মধ্যেই আপনাকে কমপ্লিট করে দিতে হবে ঠিক আছে আপনি চাইলে পরে এই তিনটের বাইরে গিয়ে আপনি কিছু লিখতে পারবেন না ঠিক আছে তার কারণ ফর্মটা এইভাবেই লিমিটেড বানানো আর এরপরে আসছে হচ্ছে আপনার ইলেকট্রিক বিল আসবাবপত্র যেগুলো আছে আরও আনুষঙ্গিক এটা সেটা খরচা নিয়ে আপনার কত টাকা খরচা পড়ে তো সেটা একটা আপনি তো ব্যবসা করছেন জানবেন আপনার এই সমস্ত খরচা কত পড়তে পারে তো এটা দিয়ে আপনি লিখে দেবেন আমি লিখে দিয়েছি পঁচিশ হাজার টাকা এইবার এই চার নম্বর প্রশ্নের দেখুন স্থায়ী মূলধনী মোট খরচ আপনি কত টাকা দিয়ে জমি বা দোকান কিনেছেন বা করেছেন সেটার হিসাব প্লাস আপনার কত টাকা ইনভেস্টমেন্ট আছে মানে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আপনার কত টাকা আছে মেশিনারির পিছনে সেটা প্লাস আপনার এছাড়াও ইলেকট্রিক ইলেকট্রিক নিয়ে আরো ফার্নিচার এসব নিয়ে আরও কত টাকা ইনভেস্টমেন্ট আছে সেটা মানে এক লাখ পঞ্চাশ হাজার মানে দেড় লাখ প্লাস পঁচিশ হাজার মানে এক লাখ পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এখানে কিছু জায়গা আপনার কাটা দেখতে পারবেন তার কারণ আমি প্রথমে এস্টিমেট নিয়েছিলাম দেড় লাখ টাকার একটা এস্টিমেট নিয়ে দেখাবো দেড় লাখ টাকা লোনের জন্য তারপরে আমার মনে হলো যে দু লাখ টাকা লোনের জন্যই দেখাই তো তাই জন্যই কিছু জায়গা আমি কেটে কেটে এখানে ওভার রাইটিং করেছি তার কারণ দু লাখ টাকা লোনের আমি একটা এস্টিমেট দেখি এখানে ঠিক আছে তো এটা গেলো এইবার নিচে এখানে দেখতে পাচ্ছেন চলতি ওই এই যে পার্টটা আগে যেটা দেখলো পঁচাত্তর হাজারের পার্ট এটা কিন্তু আলাদা হয়ে গেল ঠিক আছে ওটা আলাদা এইবার আবার শুরু হচ্ছে নতুন একটা পার্ট চলতি মূলধনী খরচের বিবরণ এটা হচ্ছে মাসে আপনার ক টাকা করে খরচ হয় এবার আপনার যেহেতু প্রিন্ট করতে হয় পেপার বাবদ আপনাকে বাসায় কতটা এবার এখানে কত ইউনিট পেপার নেন কত পরিমাণ কি সেগুলো আপনারা লিখে দেবেন ঠিক আছে আমি লিখেছি দু হাজার টাকা পেপার লাগবে টোনার লাগে দেড় হাজার আর কার্টেজ লাগে দু হাজার টাকা তাহলে টোটাল এখানে কত দাঁড়াচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকার আমার এখানে মানে এই সমস্ত জিনিসগুলোর খরচ লাগছে এটা গেল হচ্ছে ফর্মের প্রথম পেজ তো এটা যদি কেউ স্ক্রিনশট করতে চান তো এখনই করে নিতে পারেন চলে আসলাম ফর্মের সেকেন্ড পেজে চলছে ওইটার সাথেই কন্টিনিউ এবার এটা হচ্ছে আরেকটা সেকশন এটা হচ্ছে এটা অপশানাল ঠিক আছে যদি আপনার দোকানে কোনো কর্মচারী থেকে থাকে তাহলে আপনি কর্মচারীকে কত টাকা করে বায় না দেন ম্যানেজার সুপারভাইজার থাকলে আছে কি না সেটা লিখবেন কত টাকা দেন সেটা লিখবেন দক্ষ দক্ষ কর্মী যদি যেগুলো আছে এখানে লিখে দিচ্ছি আপনি যদি থাকে ঠিক আছে যদি থাকে তবেই এগুলো হিসাবে আনবেন এইবার আসছে অন্য অন্য খরচ এবার বিষয়টা হচ্ছে বাড়ি ভাড়া এবার আপনি যদি দোকান কিনে ব্যবসা করেন তাহলে তো আপনার বাড়ি ভাড়ার প্রশ্ন আসে না তারপর আসছে বিদ্যুৎ খরচ জ্বালানি খরচ কিন্তু খরচ আপনি দিয়ে দিলেন চার টাকা ট্যাক্স বাবদ আপনি পাঁচশো টাকা দেন তারপরে মেশিনারি মেরামতি বাবদ রিপেয়ারিংয়ের কস্ট আপনার ধরে রাখুন মাসে এটা মাসের হিসাবে ধরুন দু টাকা খরচই হয় আপনার ঠিক আছে আর এছাড়া এটা সেটা আরও কিছু নিয়ে তিন হাজার টাকা তো টোটাল আপনার কথা হচ্ছে ন হাজার পাঁচশো টাকা সাড়ে ন হাজার টাকা আপনার খরচ আছে ঠিক আছে তো ফ্রেন্ডস এরপরে আসছে যে চলতি মূলধনী মোট খরচ ঠিক আছে চলতি মূলধনী মোট খরচ এবার আমি একটু আগের আগের পৃষ্ঠায় যাব এটা দেখা দেখানোর জন্যে এখানে আমি কত টাকা ধরেছি নিচে নিচে কত টাকা ধরেছি সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে ধরেছি এইবার আমি চলে আসি সেকেন্ড পেজে সেকেন্ড পেজে আমাকে এবার টোটাল দেখাতে হবে আমি কিন্তু ওপরের এই কর্মচারীর খরচটাও ধরে নিয়েছি ঠিক আছে এখানে দেখুন লেখা আছে পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে লেখা আছে পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা হচ্ছে আমার ওই পেপার টেপার হিসাবের খরচ তারপরে কর্মচারীকে মায়না দিয়ে আমি দশ হাজার টাকা এছাড়াও তারপরে যে আনুষঙ্গিক যেসব খরচগুলো আছে মাসে মাসে তো সেগুলো হচ্ছে সাড়ে হাজার টাকা টোটাল আমার এসে দাঁড়াচ্ছে পঁচিশ হাজার টাকা আগে আগে আমার কত ছিল ফিক্সড ইনভেস্টমেন্ট কত ছিল এক লাখ পঁচাত্তর হাজার টাকা তাই তো আর আমার এখন খরচ এসে কত দাঁড়ালো পঁচিশ হাজার টাকা তাহলে আমার টোটাল কত দাঁড়ালো এক লাখ পঁচাত্তর প্লাস পঁচিশ কত হলো দু লাখ টাকা কভার হয়ে গেল এবার আমি দু লাখ টাকার জন্য লোনের জন্য অ্যাপ্লাই করব আপনারা জানেন যে নিজেকে কত পার্সেন্ট দিতে হবে সরকার কত পার্সেন্ট দেবে আর ব্যাংক কত পার্সেন্ট দেবে যদি কাস্ট ক্যাটাগরি বা মহিলা হয়ে থাকেন তাহলে ফাইভ পার্সেন্ট আপনাকে দিতে হবে আর এছাড়া যদি হয়ে থাকেন তাহলে টেন পার্সেন্ট তো আমি এখানে টেন পার্সেন্ট হিসাবে দেখিয়েছি কুড়ি হাজার টাকা মানে দু লাখ টাকা টেন পার্সেন্ট কুড়ি হাজার টাকা আর আপনাকে সরকার অনুদান দিচ্ছে পঁচিশ হাজার টাকা আর ব্যাঙ্ক আপনার বাকিটা ক্যারি করে দেবে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এই হচ্ছে গল্প এবার নিচের যে পোর্শনটা আছে সেটা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা আপনাকে একটা মিলাতে হবে এটা একটা ব্যালেন্স শিট টাইপের দেখুন এখানে আমি ছাপ্পান্ন হাজার ছশো টাকা ছাপ্পান্ন হাজার ছশো টাকা দুটোই কিন্তু মিলিয়ে দেখেছি এবার এখানে চলতি বছরের মোট খরচ আপনি দুমধাম বসিয়ে দিলেই হবে না চলতি বছরের মোট খরচ আপনি এখানে দেখেছেন দেখুন এখানে আপনি লিখেছেন পঁচিশ হাজার টাকা চলতি বছরের মোট খরচ ঠিক পঁচিশ হাজার টাকা আপনি এখানে দেবেন এটা হচ্ছে প্রতি মাসের হিসাবে আপনি খরচটা দেখাচ্ছেন নট পার অ্যানাম প্রজেক্টগুলোতে পার অ্যানাম দেখানো আছে ঠিক আছে বছর আর মাস হিসাবটা ঠিক রাখবেন মানে এখানে পরিষ্কার করে লেখা আছে প্রতি মাসে প্রতি মাসে এটা হচ্ছে আপনার খরচ দেখাচ্ছেন আর এটা আপনার আয় আপনি দেখাচ্ছেন আপনি কত টাকা ইনকাম করছেন ঠিক আছে আসবাবপত্র যন্ত্রপাতি ডেপ্রিসিয়েশন যেগুলো সেটা হচ্ছে আপনার ষোলোশো টাকা মাসিক সুদ আমি ছেড়ে দিয়েছি কিছু দিনই এখানে আর মোট লাভ আপনি আমি দেখেছি তিরিশ হাজার টাকা ঠিক আছে এই গেল এইবার তাহলে টোটাল আমাকে কত আসছে ছাপ্পান্ন টাকা এইবার আর প্রতি মাসে এটা তো আমি জাস্ট একটা একটা আউটলাইন দিয়েছি এবার বিষয়টা হচ্ছে যে আপনাকে কিন্তু হিসাব মেলাতে হবে হিসাব না মেলালে পরে আপনার প্রজেক্টের কোনো মানে দিয়েও কোনো লাভ হবে না ঠিক আছে এবার আপনার আয়ের আয়ের দিকে আসি পার মান্থ আপনি কেমন টাকা রোজগার করেন প্রিন্ট করে আপনি পার মান্থ ধরুন কুড়ি টাকা রোজগার করেন এই যে আমি যেটা দেখিয়েছি ছাপ্পান্ন টাকায় এটা সবার ক্ষেত্রে সেম থাকবে না ঠিক আছে কারোর ক্ষেত্রে এর বেশি হতে পারে কারোর ক্ষেত্রে এর কম হতে পারে তো সেটা আপনার ওপর ডিপেন্ড করছে আপনি পার মান্থ কত টাকা করে ইনকাম করেন কত টাকা করে লাভ করে সেগুলো আপনি ভালো জানবেন ঠিক আছে তারপরে প্রোজেক্টের কাজ করে আপনি ষোলো হাজার টাকা ইনকাম করেন আর কাস্টমার সার্ভিস যেগুলো সেবা কেন্দ্র এই আধার কার্ডের প্রিন্ট হোক প্যান কার্ড করে দেওয়া ড্রাইভিং লাইসেন্স করে দেওয়া তারপরে টিকিট কেটে দেওয়া এই সমস্ত আর কি নিয়ে আপনি কুড়ি হাজার টাকা ইনকাম করেন তাহলে তাতে করে আপনার কত টাকা দাঁড়াচ্ছে ছাপ্পান্ন হাজার ছশো টাকা এই ছাপ্পান্ন এই ছাপ্পান্ন ছশো আপনাকে মিলে গেল ঠিক আছে তো এইভাবেই কিন্তু এই প্রোজেক্টটা তৈরি করতে হবে এইবার কথা হবে যে প্রোজেক্টের সাথে আপনি কি কী দেবেন সেটা অলরেডি কিন্তু আগের ভিডিওতে বলা আছে আপনাদের কোনো অসুবিধা নেই আমি এই যে পোস্টের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আর এই পোস্টটার মধ্যে আপনি যদি একবার ঢোকেন পুরো ইন ডিটেল কর্মসাথীর ইন ডিটেল সমস্ত কিছু আপনি নিজে এই পোস্টার থেকে জেনে নিতে পারেন পড়েও নিতে পারবেন প্লাস নিচে পরপর ভিডিও ক্লিপ করা আছে ভিডিওগুলো ক্লিক করে করে দেখে নিতে পারবেন যার জন্য আমি একটা পোস্টের মধ্যে কম্বাইনভাবে সমস্ত কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা আমি পোস্টের নিচে ক্লিক করে দিয়েছি তো সেখান থেকে আপনি গিয়ে দেখে নিতে পারেন তো এই টোটাল হচ্ছে লোনের প্রোজেক্টের যে পারফরম্যান্ট বা লোনের প্রজেক্ট কীভাবে আপনি নিজে তৈরি করবেন এবং নিজের ব্যবসার যে ক্যাটাগরি আছে সেই ব্যবসা হিসাবে আপনি এখানে লোনের এখানে ফিল আপ করবেন ব্যবসার ক্যাটাগরি হিসাবে এবার এটা আমি সাইবার ক্যাফেতে দেখিয়েছি তো যার গ্রসারি শপ আছে গ্রসারি যার অন্য কোনো বিজনেস আছে অন্য কোনো বিজনেস বা যার কোনো ছোট শিল্প আছে তো সেখানেও আপনি করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা আগে ক্যাটাগরিগুলো দেখে নেবেন কোন কোন ক্যাটাগরিতে তারা লোন দিচ্ছে ঠিক আছে তার কারণ ক্যাটাগরিগুলোর এক্সাম্পল এই পোস্টের মধ্যে দেওয়া আছে এখানে গিয়ে আপনি ক্লিক করে ক্যাটাগরিগুলো দেখে নিতে পারবেন এখানে লেখা আছে যে সকল ব্যবসার জন্য প্রোজেক্ট রিপোর্ট পাবেন সেগুলো লিঙ্ক থেকে দেখে নিতে এখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে তো এ হচ্ছে টোটাল প্রজেক্টের ডিটেলস তো আশা করছি যে আপনি পুরো জিনিসটা বুঝতে পেরেছেন তো এরপরেও যদি কোনো রকম কনফিউশন থাকে কমেন্ট সেকশন তো ওপেন আছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারেন তো চেষ্টা করবো হেল্প করে দেওয়ার আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এইরকম ভিডিও বা আপডেট আরও তাদের পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করেছেন মিনিমিন থাকছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি থেকে ইউনিস ভিডিও হ্যাভ আ গুড ডে বাই